বিশ্বময় পেকুয়ার প্রতিচ্ছবি। করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া সিএনজি শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ফুলছড়ি শ্রমিক সংগঠন। 16 এপ্রিল সকাল 10টায় ফুলছড়ি প্রেম বাজারস্থ সিএনজি ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে 300 সিএনজি চালকের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় 11 নং ফুলছড়ি প্রেম বাজার অটো রিক্সা সিএনজি শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি একলাসুর রহমান চৌধুরী বলেন, সরকারি নির্দেশনাকে স্বাগত জানিয়ে শ্রমিকরা এখন গড়ে অবস্থান করছে। এসব কর্মহীন সিএনজি শ্রমিকদের মাঝে সংগঠনের তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজকে বাংলাদেশে করোনা আসার পর থেকে আমার শ্রমিক ভাইয়েরা অনেক কষ্টের বিনিময়ে দিন যাপন করতেছে, তা নিয়ে এগিয়ে এসেছি। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। আমি জহুরুল ইসলাম, ইউপি সদস্য 1 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ফুলছড়ি ইউনিয়ন শাখা প্রাণবাজার ইউনিয়ন শাখা অটো রিক্সা সিএনজি শ্রমিক 320 পরিবারের মাঝে ত্রাণ বিতরণ। বাংলাদেশ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের শ্রমিক ভাইরা অসহায় অবস্থার পড়েছে। আমরা শ্রমিকদের সহসভাপতি হিসেবে তাদের দুঃখ বুঝে তাদের মধ্যে ত্রাণ বিতরণ উপলক্ষে আজকে 320 পরিবারকে ত্রাণ বিতরণ করলাম। চাল, ডাল, সাবান, আলু আমরা আরও উদ্যোগ দিয়েছি। করোনা ভাইরাস মহামারী থেকে বাঁচার জন্য বাড়ি ঘরে থাকার এবং গাড়ি ঘোড়া না চালানোর জন্য আমি উদ্যোগ দিয়েছি। এ সময় তোফাজ্জল হোসেন চৌধুরী এমইউপি, সংগঠনের সেক্রেটারি আনসারুল হক, সদস্য আক্কাস উদ্দিন, মুক্তার আহমদ বাবুল, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ ফজল, নুরুল আমিন, মোহাম্মদ কাদের, মুজাফফর আহমদ ত্রাণ বিতরণে অংশ নেন। তানজিম ফেরদৌসি রিশাদ, নিউজ ডেস্ক, পেকুয়া.টিভি বাংলা। বিশ্বময় পেকুয়ার প্রতিচ্ছবি।